অপরদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষায় পাশ করতে না পেরে এখন জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলছে এই বিক্ষোভ। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে রাজনীতির কারবারিরাও। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামলেও জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে সদর মহকুমার শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। স্মারকলিপি প্রদান করা হয় সদর মহকুমার শাসকের কাছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সিভিক পুলিশের পুনরায় কাজে বহাল করার দাবিও জানানো হয়। কিছুদিন আগেই প্রাথমিকে নিয়োগের টেটের ফল প্রকাশ হয়েছে, কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে সেখানে প্রাথমিকের শূন্য পদ ছিল জলপাইগুড়ি জেলাতে 1452। সেখানে যে প্যানেল বের হয়েছে সেই প্যানেলের নাম আছে শুধুমাত্র 352, 352 জনের। তো আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন চাকরি ক্ষেত্রে যেটা দেখে এসেছি যে যত সংখ্যক শূন্য পদ থাকে তার ভিত্তিতেই মেরিট লিস্ট প্রকাশ করা হয়, কিন্তু ওখানে অদ্ভুতভাবে যেই সংখ্যক শূন্য পদ আছে তার 1/4 শূন্য প্যানেল বার করা হয়েছে। পুরুলিয়া জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে চাকরির সুযোগ পাননি। প্রতিবাদে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বোর্ডের চেয়ারম্যানের কুশপুতলিকা দাহ করেন তারা। বিক্ষোভরত ওই শিক্ষার্থীরা 32 নম্বর জাতীয় সড়কে জেলা স্কুল মোড় অবরোধ করেন। বিক্ষোভের জেরে প্রায় 1 ঘন্টা নাকাল হয়েছেন পথচারী ও যানবাহনে থাকা যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভকারীরা 8 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। অন্যান্য জেলার মতো এবার পশ্চিম মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের এলআইসি রোডে এই অবরোধে নাজেহাল হন অনেকেই। শহরের কেরানীতলা এলাকায় পিটিটিআই অ্যাসোসিয়েশনের ব্যানারে চাকরি প্রার্থীরা সমবেত হন। সংসদ অফিসের সামনে বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন। বহুক্ষণের চেষ্টায় পুলিশ বিক্ষোভকারীদের হটাতে সমর্থ হয়। বিক্ষোভকারীদের কাছ থেকে লিখিত দাবিপত্র পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছেন চেয়ারম্যান স্বপন মুর্মু। হাই নিউজ নেটওয়ার্ক।